2,50,000 কি গাড়ি রে ভাই? মেরিনো, মেরিনো, মেরিনো 2,50,000 টাকা মেরিনো 2,50,000 1,20,000 1,20,000 পেপারস কি এখন যদি নেয় আর কি 3,20,000 হলে দিয়ে দেব 3,20,000 3,20,000 পেপারস ওকে হ্যাঁ পেপারস ওকে আচ্ছা এরপর নেক্সট দাম তো চাইছিলাম অনেক কিন্তু অনেক 2,40,000 হলে বেচা দেন 2,40,000 এই লাক্সারি গাড়ি 2,40,000 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজনেস লাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক স্পেশাল দুইটা কারণ। একটা হচ্ছে নতুন শোরুমে আমরা চলে আসছি, এটা হচ্ছে MRS কারহাট, আর পাশাপাশি আরেকটা যেটা সেটা হচ্ছে 1,20,000 টাকা গাড়ি পাবেন, 2,50,000 টাকা গাড়ি পাবেন দুইটা, এবং বড় গাড়ি থাকবে বড় 2,30,000 টাকা বাজেটে। যারা 3,00,000 টাকা পেপার আপডেট গাড়ি চাইতেছেন, 3,20,000 টাকা পেপার আপডেট গাড়ি চাইতেছেন, আমি একটা কথা বলবো, এক কথায় যদি বলি যে 5,00,000 টাকার ভিতরে 1,20,000 থেকে 5,00,000 টাকার ভিতরে যে ভাড়া গাড়ি নিতে চাচ্ছেন আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, 5,00,000 একটু বেশি আছে, এবং এই ধরনের বাজেটের গাড়িগুলো আলহামদুলিল্লাহ পাবে না। এছাড়াও কিন্তু বেশি বাজেটের গাড়িও কিন্তু আছে, যে এমন নাই এমন না, কিন্তু আলহামদুলিল্লাহ KR42 নোয়া আছে একটা, প্রাইসটা আমি বলে দিই, একটা ধারণা দিয়ে দিই, 3,40,000 টাকা একটা KR42 নোয়া পাবেন, একেবারে ফ্রেশ, দেখলে আসলে বুঝতে পারবেন, দেখা দিব আমার একটা ধারণা দিয়ে দিই আব্দুল কাইম ভাই। লোকেশন বলে দিচ্ছি, এটা হচ্ছে MRS কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড জালকুড়ি কোরইতলা বাস স্ট্যান্ডের সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন, বিশাল বড় একটা শোরুম, একেবারে রিজনেবল প্রাইসে গাড়িগুলো থাকবে। আর কাইম ভাইয়ের সাথে যে কথাটা আমি বলছি, আজকে একটু কথা বেশি বলবো, একটু বেশি কথা বলবো, কারণ হচ্ছে ভাইয়ের সাথে প্রথম ভিডিও, প্রথম লাইভ, আর নতুন শোরুম, এই জন্য আমি আজকে একটু প্রথম বেশি কথা বলতেছি। একটু মনোযোগ সহকারে যদি শোনেন আপনাদের লাভবান হবেন, আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ কম প্রাইসে ভালো গাড়ি পাবেন। আসসালামু আলাইকুম। কাইম ভাই, আসলে একটা কথা আমার দর্শককেই জানুক, আমি তো আপনার সাথে কথা বলছি অলরেডি, আপনার দর্শক জানো, যেহেতু আমি সবসময় একটা কথা আমার ভাইরা জানে যে নতুন শোরুমগুলোতে যখন আমি আসলে ভিডিও করি তখন আমার একটা রিকোয়েস্ট থাকে শোরুম মালিকদের কাছে, প্রাইসটা যাতে একটু অন্য অন্য ভিডিওগুলোতে যেমন দেন বা আপনারা যেভাবে দামগুলো চান তার থেকে যত যতটুকু সম্ভব, যে ভাই মনে হয় আমরা এতটুকু আপনার জন্য রাখতে পারবো। তা আজকেও কি আমরা আশা করতে পারি যেহেতু রমজান, ঈদ, নতুন শোরুম, এসব কিছু মিলায়া মানে বিশাল একটা গাড়ি কেনার সুযোগ থাকবে কিনা? এটা একটু অবশ্যই থাকবে, আপনি আমার নতুন শোরুম, আর অরিজিনালি আমরা এই ব্যবসার নামছি, মানুষে হয়রানি হবে না এরকম, যেমন আমরা গাড়ি কম দামে কিনি, কম দামে বিক্রি করি, বেশি দামের দরকার নাই, বেশি ঘোরাঘুরির দরকার নাই, আমরা যে প্রাইসটা দিই হয়তো তার থেকে কিছু কম নেই, বেশি কিন্তু নেই না। আচ্ছা, আশা করি আপনি আসলে হয়রানি হবেন না, সুন্দরভাবে দেখে সুন্দরভাবে চালাতে পারবেন, নিয়ে চালাতে পারবেন। আজকে কি কোনো অফার থাকবো? অফার তো ইনশাল্লাহ আছে। এই অফারটা কতদিন পর্যন্ত? এটা আপনি ঈদের 7 দিন পর্যন্ত, মানে সবাই তো ঈদ পর্যন্ত দেয়, আপনি ঈদের 7 দিন পর্যন্ত দিতে আসছেন, শুনে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ ভাইয়েরা রোজা, রমজান, রৌদ্র আসতে পারে না, ঈদের পর যদি একটু খাওয়া দাওয়া করে একটু শক্তি টক্তি হইয়া ঈদের পরে ভাইয়েরা আসে, তাহলে যদি ওই প্রাইসটাই থাকে, প্রাইসটা যদি একটু কম থাকে তাহলে ভাইয়েদের জন্য কিন্তু ভালো। যদি গাড়ি থাকে ফোন করে আসলে, যদি গাড়িটা থাকে হয়তো আমি ভিডিও দিলে গাড়িটা নাও থাকতে পারে, আমি দলে কাইসা করতে পারি, যদি থাকে যাই, যদি যতটুকু সম্ভব যদি চেষ্টা করবেন, কারণ প্রাইস তো কম, একটু যোগাযোগ করে দ্রুত যোগাযোগ করে আসার চেষ্টা করবেন। আমরা কথা বাড়াবো না, কারণ অনেকগুলো কথা বলছি, কেউ বিরক্ত হবেন না, আর প্রত্যেকের একটা রিকোয়েস্ট থাকবে, একটা করে লাইক, একটা করে শেয়ার দিন, আর যেবারে নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি একটা করে সাবস্ক্রাইব করে দিন, কথা বাড়াচ্ছি না, তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি, তাহলে কিন্তু শুরু করি। কাইম ভাই, আজকে আমরা প্রথম কোন গাড়িটা দিয়ে শুরু করবো? 1,20,000 1,20,000 পেপার কি অবস্থা? পেপার রানিং ফেল। মডেল কত? মডেল 92 92 মডেল 92 মডেল 97 রেজিস্ট্রেশন 97 তে রেজিস্ট্রেশন যারা অটো গিয়ার ট্রেনিং সেন্টার লাগে, অটো গিয়ার লাগে, অটো কি দেখো, পারফেক্ট কিন্তু ড্রাইভিং শিখার জন্য, হ্যাঁ পারফেক্ট একটা গাড়ি। আমরা একটু ভিতরে কিন্তু একটু দেখাবো, এটা গিয়ার অটো, গিয়ার ম্যানুয়াল অটো, গিয়ার অটো, গিয়ার অটো, আচ্ছা দরজা ম্যানুয়াল, এটা হচ্ছে 1,00,000 1,20,000 একদম 1,20,000, তাহলে এটা হচ্ছে 1,00,000 1,20,000 টাকা। আচ্ছা, এরপর পিছনে একটা গাড়ি দেখেছে রেড কালারের, এটা কি গাড়ি ভাই? 2,00,000 2,50,000 কি গাড়ি রে ভাই? মেরিনো, মেরিনো, মেরিনো 2,50,000 এটা মেরিনো 2,50,000 মডেল কত? মডেল 94 94 মডেল 97 রেজিস্ট্রেশন 97 তে রেজিস্ট্রেশন 94 রানিং কাগজ ফেল, রানিং কাগজ ফেল 21-22 কাগজ। সিসি কত? সিসি 1,600 1,600 সিসি, এ চাকা দেখছেন মাশাআল্লাহ, ভিতরে ইন্টারিয়র দেখে দিই,
সাউন্ড সিস্টেম এসি একদম খুব টাইম ভাই সাউন্ড সিস্টেম এসি ওকে হ্যাঁ হ্যাঁ সব কমপ্লিট এসি রেডি সব আছে করে দেব আচ্ছা এসি কমপ্লিট পাবো আচ্ছা দেখেন এই গাড়িটা হচ্ছে আব্দুল কাইম ভাই জি ভাই কত 2 লাখ 2 লাখ 50 কম তো না 10 কম 10 40 10 কম 2 লাখ 40 40 2 লাখ 40 টয়োটা উইন্ডম আচ্ছা এটা মডেল কত এটা মডেল হলো আপনার 92 92 মডেল 98 রেজিস্ট্রেশন 98 তে রেজিস্ট্রেশন সিসি 3000 3000 3000 সিসি চাকাগুলো দেখেন একেবারে নতুনের মতো ভিতর ইন্টেরিয়র কি অবস্থা আব্দুল কাইম ভাই একদম ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন সিট পাওয়ার লাক্সারি গাড়ি সিট পাওয়ার সিট পাওয়ার এসি টিভি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট সব ওকে আচ্ছা এটা তেল গ্যাস কমপ্লিট সব কমপ্লিট সব কমপ্লিট এটা কত দিছেন দাম দাম তো চাইছিলাম অনেক কিন্তু অনেক 2 লাখ 40 হলে বেচাতেন 2 লাখ 2 লাখ 40 এই লাক্সারি গাড়ি 2 লাখ 40 2 লাখ 40 স্ট্যান্ডার্ড ওয়াগন হ্যাঁ 2000 মডেল 2000 মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2005 2000 মডেল 2005 এর রেজিস্ট্রেশন 100 ওয়াগন 24 25 কাগজ আছে 24 25 পেপারস কমপ্লিট খোলাগাটা মাইরা আছে আব্দুল কাইম ভাই একচুল কোনো মেন নাই অল অপশন অটো অল অপশন না দরজা ম্যানুয়াল গিয়ার অটো গিয়ার অটো সাউন্ড সিস্টেম ওকে একদম ঠিক আছে সাউন্ড সিস্টেম ওকে কোনো খোলাগাটা নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তেল গ্যাস কমপ্লিট আছে সিসি হচ্ছে 1331 1331 1331 সিসি 17 সিরিয়াল 90 বোতল গ্যাসের এটা কত হয়ে গেছেন ভাই ভাই এটা 3.5 লাখ টাকা চাইতাছি 20000 কম সরি ভাই ভুল কই আলেছি 10000 কম 3.5 লাখ টাকা আদার কইছি কইছি ভাই সমস্যা নাই 2 লাখ 3 লাখ 30 হলে গাড়ি দিয়ে দেব 3 লাখ 30 3 লাখ 30 3 লাখ 30 3 লাখ 30 আচ্ছা নেক্সটে আবার কি এটা হলো 99 মডেল 99 মডেল 100 ওয়াগন 100 ওয়াগন আবার 100 ওয়াগন সিলভার কালারে এটা হচ্ছে 99 মডেল রেজিস্ট্রেশন কত আব্দুল কাইম ভাই 4 4 4 এর রেজিস্ট্রেশন পেপারস ওকে এটা নাই অরিজিনাল গ্লাস পিছনে কোনো মার্ক লাগাটা নাই তো ভাই না না মান নাই দেখেন সিটগুলো একেবারে ফ্রেশ 1331 সিসি 1331 আচ্ছা এটা কত হয়ে গেছেন ভাই এটাও 3.5 লাখ টাকা চাইতাছি এটা আপনি 3 লাখ 20 হলে দিয়ে দেন 3 লাখ 20 3 লাখ 20 তার মানে এটা 3 লাখ 20 আর এই পাশে এটা হচ্ছে 3 লাখ 30 3 লাখ 20 3 লাখ 30 আচ্ছা এটা 110 1.5 লাখ 1.5 মডেল কত মডেল হইছে আপনার 96 মডেল 2000 রেজিস্ট্রেশন 96 মডেল 2000 রেজিস্ট্রেশন 2324 কাগজ কমপ্লিট 2324 কমপ্লিট কোনো মার্ক লাগাটা আছে ভাই কিচ্ছু নাই ভাই ব্যাপারস ওকে সব কমপ্লিট কত এটা 5.5 লাখ টাকা 20000 কম 30 5 লাখ 30 30 5 লাখ 30 5 লাখ 30 ওকে এরপর কি দেখছে কাইম ভাই স্টারলাইট স্টারলাইট মডেল ইয়ার কত মডেল এটা আপনি 92 রেজিস্ট্রেশন 97 আচ্ছা 92 মডেল 97 তে রেজিস্ট্রেশন স্টারলাইট যেবারে যাইতাছেন একেবারে ফ্রেশ বডি কিট করা 11 সিরিয়াল সামনে গ্লাসটা চেঞ্জ পিছনে অরিজিনাল এটা হচ্ছে 1331 সিসি গাড়িতে কোনো খোলাঘাট আছে না 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 কোনো কিছু নেই ইসমাইল ভাই ইয়া কাইম ভাই না না ভাই কোনো খোলাঘাট নাই তেল গ্যাস কমপ্লিট আছে একেবারে ফ্রেশ কালার গ্লাস অরিজিনাল বলছিলাম আর স্পলারটা যে দেখবেন তারই পছন্দ হবে খুব জোস একটা স্পলার এটা দাম কত দিয়েছেন আব্দুল কাইম ভাই কাইম ভাই আমি কাইম ভাই আব্দুল কাইম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম করতেছেন ভাই কাইম ভাই শুরু মেয়া কাইম ভাই এটা কত চাইতেছেন ভাই ভাই এটা প্রথম চাইছিলাম 3.5 লাখ টাকা আচ্ছা 3.5 লাখ টাকা চাইছিলাম ওই সময় গাড়িটার ই ছিল পরে কাজকর্ম করার পরে গাড়িটা দেরি হয়ে গেছে একটু আচ্ছা ক্যাশতে দেরি হয়ে গেছে এখন যদি নেয় আর কি 3 লাখ 20 হলে দিয়ে দেব 3 লাখ 20 3 লাখ 20 পেপারস ওকে হ্যাঁ পেপারস ওকে আচ্ছা এর মধ্যে নেক্সট কি থাকবে গরিবের মার্সিডিস গরিবের মার্সিডিস আচ্ছা এটা মডেল ইয়ার কত এটা মডেল হচ্ছে 91 মডেল 91 মডেল 96 এর রেজিস্ট্রেশন আচ্ছা ভিতর 2324 কমপ্লিট 1500 সিসি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি খোলাঘাটা মায়ের আছে কিচ্ছু নাই কিচ্ছু নাই আব্দুল কাইম ভাই না ভাই দেখেন সিটগুলো একেবারে ফ্রেশ গিয়ার অটো গিয়ার অটো অল অটো অল অটো অল অটো 1500 সিসি তেল গ্যাস কমপ্লিট আছে পিছনে লাইট অরিজিনাল পাবেন সেই একটা গাড়ি 11 সিরিয়াল এটা দাম কত দিয়েছেন ভাই 3 লাখ 20 3 লাখ 20 3 লক্ষ 20 3 লাখ টাকা না আসেন দেখেন গাড়ি চালান দেখেন পরে যদি হয় কম বেশি করে ঠিক আছে ওকে বিশাল বড় এক গাড়ি দেখতেছি না বানা 7 সিট 7 না বানা 7 সিট নিচা ফলর নিচা ফলর এই দের টাইমে টিপ টুপ মারতে পারবো নিয়ে গেলে টিপ মারতে পারবো স্কুলে কাজে ব্যবহার করতে পারবো কোম্পানি কাজে ব্যবহার করতে পারবো যারা বড় একটা গাড়ি দিতেছেন বাজেট কমের মধ্যে স্কুলের জন্য বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো 2 বছর কাগজ ফেল 2 বছর পেপারস ফেল আছে প্রথম পার্টি ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি স্কুলে চলতো গাড়িটা কোনো খোলাঘাটা নাই কোনো খোলাঘাটা নাই না খুব ভালো আছে ভাই চাকাগুলো নতুন দেখেন সিটগুলো চাকাগুলো নতুন আছে ভালো আছে চাকাগুলো ডিগুলো দিছেন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ পিছনে লোকটা দেখি পিছনে গ্লাসটা কি অবস্থা গ্লাসটা চেঞ্জ আছে অরিজিনাল অরিজিনাল ওই স্টিকার আছে দেন না স্টিকার আছে হ্যাঁ
সিলিন্ডার আছে, সিলিন্ডার 90 লিটার সিলিন্ডার কমপ্লিট, এটা একেবারে ফ্রেশ। সিটগুলো অনেক সুন্দর, আর সিটটা দেন না, সিটগুলো দেন। আচ্ছা, সিটগুলো একেবারে ফ্রেশ। দুই বছর ফেল আছে না ভাই? সিটটা দেন একটু, এদিকে আসেন। এই দেন ভাই, বাবা সিটটা দেখার লাগে ব্যস্ত হয়ে যাচ্ছে। দেন না সিটটা কি বাবা, সেই একটা সবার লাগালে তো এটা অনেক সুন্দর। এটা কবার লাগানো লাগবো না? হ্যাঁ, এটা অরিজিনাল এরকম। এটা মডেলটা বলে দেন। এটা মডেলটা হইলো আপনার 95 সাইনপুরতে যারা আসবেন জালকুড়ি নামবেন, বা করেতলা নামেও একটা হাতে বাম পাশে পূর্ব সাইডে, আর যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন ওই জালকুড়ি করেতলা স্ট্যান্ড বললেই চিনবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। বাকি আছে? বাকি আছে।